রাজপথেই ফয়সালা করতে হবে বিএনপি নেতা খন্দকার মোশাররফ। এরপর নির্বাচনে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘোরাও হাসবে বললেন মির্জা ফখরুল। এরপর বাংলাদেশে কোনো সরকার আসবে তা দেশের জনগণ ঠিক করবে বললেন গয়েশ্বর। এখন মূল কথায় আসা যাক, নির্বাচনে প্রধানমন্ত্রীর বক্তব্যে ঘোরাও হাসবে বললেন মির্জা ফখরুল। সরকার দলীয় নেতা কর্মীদের হামলা থেকে আত্মরক্ষার জন্য পতাকা সংবলিত বাঁশের কাঠি হাতে নিয়ে রাজধানীর কিলগাঁওয়ের জোরপুকুর মাঠের সামনে আজ মঙ্গলবার সমাবেশ করেছেন বিএনপি নেতা কর্মীরা। এর আগে পল্লবী সহ বেশ কয়েকটি সমাবেশে হামলার পরিপ্রেক্ষিতে তারা এভাবে সমাবেশে আসছেন বলে জানিয়েছেন। তবে বিএনপি নেতারা বলছেন এটা তাদের দলীয় সিদ্ধান্ত নয়, নেতাকর্মীরা নিরাপত্তার জন্য নিজেরা এটা করছেন। সমাবেশে বিএনপি নেতারা আঘাত এলে প্রত্যাঘাতের ঘোষণা দিয়েছেন। সমাবেশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ নির্বাচন নিয়ে বিবিসিকে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। মির্জা ফখরুল বলেন বিবিসিকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের ঘোরাও হাসবে, দেশের মানুষ জানেন তার আমলে সব ভুয়া নির্বাচন হয়েছে। বিকেলে কিলগাঁও সবুজবাগ ও মুগদা থানার যৌথ উদ্যোগে জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলের তিন নেতাকে হত্যা ও সারা দেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই সমাবেশ করে বিএনপি। দুপুরে পৌনে দুইটা থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে অংশ নেন। এর মধ্যে বেশিরভাগ নেতাকর্মীর হাতে বাংলাদেশের পতাকা টাঙ্গানো লাঠি ছিল, কারো হাতে বাঁশের লাঠি, কারো হাতে প্লাস্টিকের লাঠি, কারো হাতে পাইপের লাঠি দেখা গেছে। এর আগে সোমবার মহাকালীতেও লাঠি নিয়ে সমাবেশ করতে দেখা গেছে। এ বিষয়ে মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক জানান নেতাকর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, প্রতিটি শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার দলীয়রা হামলা করেছে, তাই হয়তো নেতাকর্মীরা নিজেদের নিরাপত্তার জন্য লাঠি দিয়ে সমাবেশে আসছেন, তবে এটা তাদের দলীয় সিদ্ধান্ত নয়। 11-27 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর 16টি স্থানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এখন পর্যন্ত 10টি স্থানে সমাবেশ শেষ হয়েছে। এর মধ্যে পল্লবী উত্তরা ও বনানীতে বিএনপির কর্মসূচিতে বাধা ও হামলা চালিয়েছেন সরকারি দলের নেতাকর্মীরা। তবে আজ কিলগাঁওয়ের সমাবেশ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমাবেশের আশেপাশে কোথাও দেখা যায়নি, আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর ছিল। সমাবেশে মির্জা ফখরুল বলেন সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে, কোটি কোটি টাকা পাচার করছে, লুটপাটকারীরা বিদেশে ঘর বাড়ি তৈরি করেছে আর দেশের মানুষকে তারা হত্যা করেছে, কিন্তু এভাবে লুটপাট করে নির্যাতন করে গুম খুন করে দেশের গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। বাংলাদেশের মানুষ বরাবরই অন্যায়ের প্রতি বিরুদ্ধে জেগে উঠেছে, আজকেও তারা জেগে উঠছে। দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার গঠন করতে হবে। সভা সমাবেশের অনুমতি দিতে প্রশাসন ঘড়িমসি করায় ক্ষোভ প্রকাশ করে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন এই দেশ কারো বাবার রাজত্ব নয়, দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, এই সরকারই শেষ সরকার নয়, এরপরে কিন্তু সরকার আসবে আপনাদের ছবিও প্রিন্ট করা যাবে, ভিডিও করা আছে, রেকর্ড আছে। তিনি বলেন এখন থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর আঘাত এলে প্রত্যাঘাত করা হবে, এদিকে রাজপথে ফয়সলা করতে হবে বললেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ। ঢাকার বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন এই স্বৈরাচারী সরকারকে যদি হটাতে হয় তাহলে রাস্তার তার ফয়সলা করতে হবে, সে লোককে বিএনপি আন্দোলন করছে জানিয়ে তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন বক্তব্যের আগে থেকেই বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তা দখলে নিয়ে বিক্ষোভ মিছিল করছিলেন। এর উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন আজকে কীভাবে আওয়ামী লীগ এই আন্দোলনকে বাধাগ্রস্ত করছে, অর্থাৎ এই যে জনগণের দুর্ভোগ, এই দুর্ভোগ তারা বিচলিত নয়, তারা দুর্ভোগ সৃষ্টি করার পক্ষে মিছিল করছে, আমাদের বাধা দিচ্ছে, কোনো বাধা এই দেশের গণতান্ত্রিক আন্দোলনকে রুখতে পারেনি বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন ইনশাল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সরকারের হাত থেকে এই দেশকে রক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশনৈতিক খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এসে রাজনীতি করার স্বাধীন সুযোগ সৃষ্টি করব। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন দেশে আইন নেই, কোনো সুশাসন নেই, দেশে বর্তমানে যে গণতান্ত্রিক রাষ্ট্র থাকার কথা ছিল এই স্বৈরাচারী সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য এই গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি বলেন এই সরকার এই দেশে আর গণতন্ত্রকে ফিরিয়ে নিতে পারবে না, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে এটাকে আর মেরামত করতে পারবে না। খন্দকার মোশাররফ বলেন আজকে নজিরবিহীনভাবে জ্বালানি তেলের দাম প্রায় শতকরা 50% বৃদ্ধি করা হয়েছে, নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, গরিব মানুষকে আজ অর্ধহারে থাকতে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন এই দুর্ভোগ থেকে এই দেশের মানুষকে বাঁচাতে হলে, এই স্বৈরাচারী সরকারকে হটাতে হলে রাস্তায় তার ফয়সলা করতে হবে,
এদিকে বাংলাদেশে কোন সরকার আসবে তা দেশের জনগণ ঠিক করবে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বাংলাদেশে কোন সরকার আসবে তা দেশের জনগণ ঠিক। আজ বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত শোক র্যালি পূর্ব সমাবেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভারত সফরের প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে র্যালিটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় হয়ে আরামবাগ ফকিরাপুর হয়ে নয়াপল্টন কার্যালয়ে এসে শেষ হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেছে, হয়তো কিছুদিন গেছে বিনিময়ে কিছুদিন থাকি বাংলাদেশের মানুষের ধারণায় কিন্তু এরকম। বিএনপির এই নেতা বলেন প্রতিবেশী দেশ সহ গণতান্ত্রিক বিশ্বের সাথে আমাদের সম্পর্ক আজীবন কিন্তু গোলামি না, বিদেশে আমাদের বন্ধুর কাজ আছে প্রভু নেই, আমরা বন্ধুত্ব চাই কর্তৃত্ব চাই না। নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন আওয়ামী লীগ সরকার যাবে নিশ্চিত থাকেন, যতই টালবাহানা করুক অতীতে টালবাহানা করে পার পেয়েছেন, এবার পার পাবে না, ভারত সুজাতা সিংয়ের মতো আরেকজনকে পাঠিয়ে বাংলাদেশ নির্বাচন করবে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে সে ভারত থেকেও কতটুকু শক্তি আছে সেটাও সন্দেহ রয়েছে, কারণ বিশ্বায়নের এই যুগে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক বিশ্বের দৃশ্যমান ফ্যাসিবাদের পক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় গণতান্ত্রিক বিশ্বের সকল বিবেক নড়ে উঠবে। তিনি বলেন ভারতকেও সাবধান হওয়ার ব্যাপার আছে, অতীতের নীতি পরিবর্তন ও সংশোধন করার ব্যাপার আছে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কে সরকারে আসবে কে আসবে না। ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সরকারের একজন মন্ত্রীর অভ্যর্থনা জানানোর সমালোচনা করেন গয়েশ্বর। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা প্রকাশকে বাপের তালুকদারি বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা মির্জা আব্বাস। তিনি বলেছেন নির্বাচন কমিশনের ঘোষণা করেছেন জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদের ভোট নেওয়া হবে, তিনি বাপের তালুকদারি পেয়েছেন যে ভোট হয়ে গেল আর আমরা বাংলাদেশের গণতন্ত্রের মানুষ বসে থাকব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এই অবৈধ সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতা কর্মীদের হত্যা করছে, তবে এভাবে গুলি করে হত্যা করে কখনোই কোনো দল ক্ষমতায় টিকে থাকতে পারেনি। মির্জা আব্বাস বলেন জ্বালানি তেল সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে আমরা অনেক কর্মসূচি পালনের পরও সরকারের টনক নড়েনি, সরকারের দাম বাড়িয়ে চলেছে, এই সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন গণ আন্দোলনের মাধ্যমে সরকারের অচিরে পতন ঘটানো হবে। সরকারের উদ্দেশ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন লাশ অনেক ফেলেছেন, দরকার হলে আমরাও লাশ হব, কিন্তু এবার আর পাতানো নির্বাচন দেওয়া হবে না, আমরা হাত দেব না। ঢাকায় ফেরার পথে মির্জা আব্বাস বলেন আব্দুস সালাম সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা পাখন দিয়ে গুলিবিদ্ধ কয়েকজন নেতাকর্মীরা বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন। ঢাকায় ফেরার পথে তিনি বলেন সারা দেশে নির্বিচারে হত্যা গুলি হামলা মামলা দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার, এ অবস্থা বেশিদিন টিকতে পারে না, হামলা মামলা আর হত্যা করে রক্ষী বাহিনী দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না।